দুঃখর সহ শোক প্রস্তাব আগত করুছি। স্বর্গত মুরলীধর চন্দ্রকান্ত ভণ্ডারী, ওড়িশার পূর্বতন রাজ্যপাল, তা 10/12/1928 তারিখ দিন মহারাষ্ট্র রাজ্যর মুম্বাই ঠারে জন্মগ্রহণ করেছিল। সে 1980, 1982 এবং 1988 মসিহারে মহারাষ্ট্র রাজ্যর রাজ্যসভাকে নির্বাচিত হয়েছিল। সে সুপ্রিম কোর্টর বরিষ্ঠ উকিল ও 1986 এবং 1987 মসিহারে সুপ্রিম কোর্ট বার আসোসিয়েশনের সভাপতি ছিলে। 1992-2003 মসিহা পর্যন্ত ইউনেস্কো অপিল বোর্ডর অধ্যক্ষ এবং 21/8/2007 তারিখ ঠারু 9/3/2013 তারিখ পর্যন্ত ওড়িশার রাজ্যপাল পদ অলঙ্কৃত করেছিলেন। তাঁর জীবনকাল মধ্যে সে বহু পুস্তক রচনা করেছেন। এই মহান ব্যক্তিঙ্কর 15/6/2024 তারিখ দিন 95 বর্ষ বয়সে মুম্বাই ঠারে পরলোক হয়েছে। স্বর্গত সুরেন্দ্রনাথ নায়ক, পূর্বতন উপবাচস্পতি ও পূর্বতন মন্ত্রী, তা 2/7/1933 তারিখ দিন পুরী জেলার অণকণা ঠারে জন্মগ্রহণ করেছিলেন। 1960 মসিহারে অস্তরঙ্গ ব্লকর অধ্যক্ষ এবং তা সহিত 1971, 1977, 1985, 1990, 1996, 2000 মসিহা এবং 2004 মসিহারে কাকটপুর বিধানসভা নির্বাচন মণ্ডলীর ওড়িশা বিধানসভাকে নির্বাচিত হয়েছিল। 1975 মসিহার জরুরীকালীন পরিস্থিতি সময়ের সে কারাবরণ মধ্য করেছিলেন। 1977 মসিহারে ওড়িশা বিধানসভার উপবাচস্পতি পদ অলঙ্কৃত করেছিলেন। সে ওড়িশার রাজস্ব, অবকারী, পঞ্চায়েতরাজ, বিদ্যালয় ও গণশিক্ষা এবং কৃষিমন্ত্রী পদ অলঙ্কৃত করে সফলতার সহিত কার্য সম্পাদন করেছেন। সে মধ্য 2009 যোজনা বোর্ডর উপাধ্যক্ষ পদভার বহন করেছিল। তা 5/7/2024 তারিখ দিন 92 বর্ষ বয়সে তাঁকর পরলোক হয়ে যাই। সে ওড়িশার গোষ্ঠী উন্নয়ন, সামাজিক কল্যাণ, সূচনা, লোকসম্পর্ক, পঞ্চায়েতরাজ, মহিলা ও শিশু বিকাশ, সংস্কৃতি, সমবায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অণু, ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ এবং অবকারী মন্ত্রী ভাবে স্বর্গত দামোদর রাউত, পূর্বতন মন্ত্রী, 2/7/2042 তারিখ দিন জগৎসিংহপুর জেলার মল্লিপুর ঠারে জন্মগ্রহণ করেছিলেন। সে 1977, 1980, 1990, 2000 এবং 2004 মসিহারে এরসমা বিধানসভা নির্বাচন মণ্ডলীর 5 থর এবং 2009 ও 2014 মসিহারে পারাদ্বীপ বিধানসভা নির্বাচন মণ্ডলীর 2 থর ওড়িশা বিধানসভাকে নির্বাচিত হয়েছিল। সে ওড়িশার গোষ্ঠী উন্নয়ন ও সামাজিক কল্যাণ, সূচনা ও লোকসম্পর্ক, পঞ্চায়েতরাজ, মহিলা ও শিশু বিকাশ, সংস্কৃতি, সমবায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অণু, ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ এবং অবকারী মন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করেছিলেন। 22/3/2024 তারিখ দিন 82 বর্ষ বয়সে তাঁকর পরলোক হয়ে যাই। স্বর্গত ডমরুধর উল্লাকা, পূর্বতন মন্ত্রী, 1/7/2037 তারিখ দিন রায়গড়া জেলা কল্যাণ সিংপুর ঠারে জন্মগ্রহণ করেছিলেন। সে 1974, 1977, 1980, 1985, 1995, 2004 এবং 2009 বিষমকটক বিধানসভা নির্বাচন মণ্ডলীর 7 থর ওড়িশা বিধানসভাকে নির্বাচিত হয়েছিল। সে ওড়িশার অবকারী, গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন, জঙ্গল, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসাবে পদ অলঙ্কৃত করেছিল। 14/5/2024 তারিখ দিন 87 বর্ষ বয়সে তাঁকর পরলোক হয়ে যাই। স্বর্গত কমলা দাস, পূর্বতন মন্ত্রী,
16/8/1945 দিন বালেশ্বর জেলার সংখারিটায় জন্মগ্রহণ করেছিলেন। সে 1990 1995 এবং 2000 মশিয়ার ভোগরাই বিধানসভা নির্বাচন মণ্ডলী ওড়িশা বিধানসভা নির্বাচিত হয়েছিলেন। সে ওড়িশার শিক্ষা ও যুবসেবা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী পদ অলঙ্কৃত করেছিলেন। 11/4/2024 তারিখ দিন 79 বর্ষ বয়সরে তাঁকর পরলোক হয়েছে। স্বর্গত ভি সুজ্ঞান কুমারী দেউ, পূর্বতন সদস্য, 5/8/1937 তারিখ দিন গঞ্জাম জেলার রম্ভা রাজবাটীতে জন্মগ্রহণ করেছিলেন। সে 1963 1974 1977 1985 1990 1995 2000 মশিয়ারে এবং 2004 মশিয়ারে লগাতার ভাবে খলিকোট বিধানসভা নির্বাচন মণ্ডলী 8 থর এবং 2009 এবং 2014 মশিয়ারে কবিসূর্যনগর বিধানসভা নির্বাচন মণ্ডলী 2 থর ওড়িশা বিধানসভাকে এইভাবে ভাবে 10 থর ওড়িশা বিধানসভাকে নির্বাচিত হয়েছিলেন। সে ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয় সিনেটর মধ্য সদস্য ছিলেন। 10/2/2024 তারিখ দিন 87 বর্ষ বয়সরে তাঁকর পরলোক হয়ে যাই। স্বর্গত আদিত্য মাঢি, পূর্বতন সদস্য, 22/7/1974 তারিখ দিন মালকানগিরি জেলার রঢ়নপাল্লিঠারে জন্মগ্রহণ করেছিলেন। সে 2019 মালকানগিরি বিধানসভা নির্বাচন মণ্ডলী ওড়িশা বিধানসভাকে নির্বাচিত হয়েছিলেন। 3/7/2024 তারিখ দিন 50 বর্ষ বয়সরে তাঁকর পরলোক হয়ে যাই। বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী স্বর্গত কমলা পূজারী, কোরাপুট জেলার পাত্রপুট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সে জনে অসাধারণ গুণী, সাধিকা ও ত্যাগী মহিলা ছিলে। বিভিন্ন প্রকার স্বদেশী ধান ও অন্যান্য শস্যর বিহন সংরক্ষণ করিবার সে সিদ্ধহস্ত ছিলে। জৈবিক চাষকে প্রোৎসাহন দিয়ে সে মানুষ সমাজ পাইঁ এক সুন্দর ভবিষ্যৎ সুরক্ষিত করুছিলে। পরিবেশর সুরক্ষা পাইঁ তাঁকর অমূল্য অবদান অতুলনীয়। 2002 মশিয়ারে জোহান্সবর্গ ইকুয়েটর অফ ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন। জাতীয় স্তরের কৃষি বিশারদ সম্মানরে মধ্যে সম্মানিত হয়েছিলেন। এতদ্ব্যতীত সে রাজ্য যোজনা বোর্ডর সদস্য ছিলেন। তা 20/7/2024 তারিখ দিন 74 বর্ষ বয়সরে তাঁকর পরলোক হয়েছে। ওড়িশা পুলিশের পূর্বতন কনেষ্টবল স্বর্গত হিমাংশু শেখর রথ, 4/5/1996 তারিখ দিন কেন্দ্রাপড়া জেলার হলদিয়াঠারে জন্মগ্রহণ করেছিলেন। সে 19/5/2024 তারিখ দিন কার্যরত বেড়ে আম দেশ মাতৃকা প্রাণবলি দিয়েছেন। সে মধ্য আম সমস্ত পাখে চিরস্মরণীয় হয়ে রহবে। মাননীয় বাচস্পতি মহোদয়া, দিবঙ্গত পূর্বতন রাজ্যপাল, পূর্বতন উপবাচস্পতি ও মন্ত্রী, পূর্বতন সদস্য ও অন্য পূর্বতন দিবঙ্গত মানকর বিয়োগ সারা দেশ ও সমাজ এক অপূরণীয় ক্ষতি হয়ে রহব। পরলোকগত আত্মা মানকর সৎগতি কামনা করা সহিত সেমানকর শোকসন্তপ্ত পরিবারবর্গঙ্কু গৃহর সমবেদনা জনাই দেওয়া নিমন্তে মু আপনাদের অনুরোধ করুছি। ধন্যবাদ।